এবার তৃতীয়বারের মতো আমরা ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ দিতে সক্ষম হয়েছি। তা আমি নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে বলতে পারি যে শতভাগ আন্তরিকতা, নিষ্ঠা এবং সততার সাথে এই নিয়োগ কার্যক্রমের প্রতিটি পর্যায়ে আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি। যে প্রাথমিকভাবে যে সকল প্রার্থী আবেদন করেছে, যেটা পুলিশের কোয়ার্টার্স, তাদের দাখিলকৃত তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে একটা যাচাইবাছাই করেছে। তারপরে পিরোজপুর পুলিশ লাইন্সে আমরা তাদের কাগজপত্র এবং শারীরিক মাপের কাজটা করেছি। সেখানে যারা যোগ্য বিবেচিত হয়েছে তারা 7 ধাপের ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টে তারা অংশগ্রহণের সুযোগ পেয়েছে এবং প্রতিটি ধাপে যারা অতিক্রম করেছে তাদেরকে আমরা লিখিত পরীক্ষার জন্য আমরা অ্যালাউ করেছি এবং সরকারি সোহরাওয়ার্দি কলেজে লিখিত পরীক্ষা গ্রহণ করেছি। এখানে আমরা খাতা ডিকোডিং করে পুলিশ হেডকোয়ার্টার্সে প্রেরণ করেছি এবং পুলিশ হেডকোয়ার্টার্স একটি কমিটি গঠনের মাধ্যমে তাদের খাতা মূল্যায়ন করে সেই খাতা এবং প্রাপ্ত নম্বর আমাদের কাছে পাঠিয়েছে। আমরা যারা নিয়োগ বোর্ডের সদস্য ছিলাম তারা এবং পুলিশ হেডকোয়ার্টার্সের যে প্রতিনিধি ছিল তাদের উপস্থিতিতে আমরা খাতা ডিকোডিং করেছি এবং প্রাথমিকভাবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করেছি। এরকম পিরোজপুর জেলায় 194 জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তারপরে আমরা তাদের মনস্তাত্ত্বিক এবং ভাইবা পরীক্ষা গ্রহণ করেছি। এই লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আমরা যে দেশে যে প্রচলিত সরকারি যে নিয়ম আছে ওটা বিভাজন পদ্ধতি, সেই পদ্ধতি অনুসরণ করে পিরোজপুর জেলায় আমরা 42 জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করার সুযোগ পেয়েছি। এখন তাদের প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন, তারপরে চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা এবং সর্বোপরি পুলিশ ট্রেনিং সেন্টার কর্তৃক তাদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। এখনও বেশ কয়েকটি পর্ব বাকি আছে, তবে তারা যারা নির্বাচিত হয়েছে প্রাথমিকভাবে তারা সবচেয়ে বড় বাধাগুলো অতিক্রম করার যোগ্যতা অর্জন করেছে। তো আপনার যে প্রশ্ন ছিল যে এখানে একই পরিবারের দুই ভাই তারা নিয়োগ পেয়েছে, আসলে আমরা আমাদের নিয়োগ কার্যক্রমটাই বর্তমানে এরকম। আমাদের পুলিশের কোয়ার্টার যে পদ্ধতি প্রবর্তন করেছে তাতে যারা যোগ্য তারাই পাবে। যদি এক্ষেত্রে একই পরিবারে বা একই সাথে 3 ভাইও নিয়োগ পায় সেক্ষেত্রেও আমাদের আসলে কিছু করার নাই। আর আপনি এটা জেনে খুশি হবেন যে যে নতুন নিয়োগ যে পদ্ধতি চালু হয়েছে তাতে যোগ্যরা শারীরিকভাবে, মানসিকভাবে যারা যোগ্য এবং যারা লেখাপড়া জানে তারাই এই বাংলাদেশ পুলিশে ট্রেনিং রিক্রুট কনস্টেবল হিসেবে নিয়োগ লাভের সুযোগ পাবে। এবং আমি নিয়োগের প্রতিটি পর্বে প্রার্থী যারা ছিল তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছি যে আপনারা দালাল পরিয়াচকদের চক্করে পড়বেন না, পিতামাতার যাতে আর্থিক ক্ষতি হয় এরকম কোনো কর্মকাণ্ড করবেন না। আপনারা আমাদের এই নিয়োগ কমিটি যারা আছে তাদের উপর আস্থা রাখেন এবং শতভাগ সততার সাথে, নিষ্ঠার সাথে যারা যোগ্য তারাই এই ট্রেনিং রিক্রুট কনস্টেবল হিসেবে নিয়োগ পাবে। আমি পুলিশ সুপার হিসেবে এবং নিয়োগ কমিটির সভাপতি হিসেবে আমি অত্যন্ত সন্তুষ্ট যে আমার দৃষ্টিকোণ থেকে আমি সততার সর্বোচ্চ লেভেলে থেকে আমি আমার উপরে যে পুলিশ হেডকোয়ার্টার আমাকে যে দায়িত্ব দিয়েছিল, আমাদের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল মহোদয় যে দায়িত্ব দিয়েছিল সেটা আমি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। একটা আমি জানি যে প্রাথমিক যে পর্যায়ে যে আবেদন সেক্ষেত্রে সম্ভবত 100 টাকা আপনার ইন্টারনেট ফি বা অন্যান্য ফি বাবদ দিতে হয়েছিল। তারপরে যারা ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টে যারা অতিক্রম করেছে তারা পরীক্ষার ফি বাবদ 120 টাকা তাদেরকে সরকারি পোশাকের জমা দিতে হয়েছে। আমাকে অনলাইনে আবেদন করতে হয়েছে, এর জন্য আমার সরকারি ফি বাবদ 50 টাকা জমা দিতে হয়েছে। তারপরে আমি এখানে 3 দিন যাবৎ আমি মাঠে টিকার পরে তারপরে আমার অনলাইনে পরীক্ষা ফি বাবদ 120 টাকা জমা দেওয়া লাগে। তারপরে আমি রিটেনে পরীক্ষা দিই, তারপরে আমি রিটেন পরীক্ষা দেওয়ার পরে রিটেনেও টিকি, তারপরে রিটেন টিকার পরে তারপরে এখানে ভাইবা হয় 23 তারিখে ভাইবার পরে আমি তৃতীয় স্থান অধিকার করি। তারপরে আমি এখান পর্যন্ত এখানে আসছি, প্রাথমিকভাবে সিলেকশন হয়, কোনো খরচ হয় না আমার। আমি ধন্যবাদ জানাতে চাই বোর্ডের চেয়ারম্যান মহোদয়, পিরোজপুর জেলার এসপি সাহেবকে, এবং ধন্যবাদ জানাতে চাই আইজিবি সাহেবকে, এবং ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি
একটি স্বচ্ছ এবং সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য কঠোরভাবে কাজ করে যাচ্ছে এবং ধন্যবাদ জানাতে চাই বোর্ডের সকল মেম্বার যারা স্বচ্ছতার সাথে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বলতে গেলে না খেয়ে তারা আমাদের এই কার্যক্রম সম্পাদন করেছে, তাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ হোসেন শেখ, আমার পিতার নাম আব্দুল ছত্তা শেখ, আমার পিতা একজন পেশায় একজন রাজমিস্ত্রি। তার জন্য সক্ষমতা ছিল না যে আমাকে কোনো লিঙ্কের মাধ্যমে বা টাকা দিয়ে কোনো চাকরি দেওয়ার। আমি খুবই দরিদ্র পরিবারের একজন ছেলে, আমি নিজেও কাজ চাকরি করে আমার পড়াশোনার খরচ আমি বহন করেছি। আমার বাড়ি পিরোজপুর সদরে দাউদপুর গ্রাম কলাখালী ইউনিয়নে। এটা আমার খুবই ভালো মনে হয়েছে এবং স্বচ্ছতার সাথে আমার চাকরি রয়েছে, এর জন্য আমি খুবই আন্তরিকভাবে আনন্দিত। মাত্র 120 টাকা পে করছি, আর তো স্যার গাড়ি করা যে কয় টাকা খরচ হয়েছে। শঙ্করচন্দ্র সরকার কোথায় ছিল? কোথায় না, নাম জানালো কোথায়।